আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমি আমার ছাদ বাগানে বস্তায় কিভাবে বোম্বা মরিচ চাষ করেছি তা দেখানোর জন্যই আজকের এই ভিডিও করা। তো বন্ধুরা দেখেন, এই যে সিমেন্টের বস্তায় আমি দুইটা বোম্বা মরিচ গাছ রোপণ করছিলাম, এক মাস দশ দিন হবে এরকম। তো বন্ধুরা দেখেন, মাশাল্লাহ, এক মাস দশ দিনের মধ্যে গাছে অনেকগুলা এই যে বোমা মেরে চলে আসছে, এই যে পুরা গাছ ভর্তি ফল। আর পাশে যে আরেকটা গাছ আছে ওটাতে এক দুইটা ফল ধরছে। তো বন্ধুরা দেখেন, এই যে প্রতি পাতার ডগায় ডগায় একটা দুইটা তিনটা করে, এই যে দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের এই যে ফল ধরে আছে। আসলে বন্ধুরা, ছাদে এই যে বস্তা বা পুরনো বালতি এগুলোর মধ্যে গোবর সার মাটি মিক্স করে যদি রোপণ করা হয় তাহলে অতি তাড়াতাড়ি এই যে বোমা মরিচ এই যে ধরে। দেখেন, এই যে দেখেন, এই দুই তিনটা বোমা মরিচ এই যে ফলে দিয়ে পেছান, এগুলো আসলে আমি বীজের জন্য রাখছি। দেখি যদি পাকে তাহলে অবশ্যই বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে দেখেন সিমেন্টের বস্তার মধ্যে মাটি এবারে, এই যে দেখেন, এই যে আরেকটা গাছ, এই যে এটাতেও ফুল চলে আসছে অলরেডি, দুই তিনটা এই যে বোমা মেরিচ ধরাও আছে নিচের দিকে, এই যে দেখেন। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন ছাদ বাগানে বিভিন্ন রকম শাক সবজি রোপণ করার, আর যাদের পছন্দ বোমা মেরিচ খাওয়া তারা দুই তিনটা গাছ লাগালে এই পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হবেন। এই যে দেখেন বন্ধুরা, অনেক মরিচ ধরে, আসলে একটু যত্ন করলে বা গোবর সার মাটির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে অনেক ফলন ধরে, দুই তিন বছর বা এক দুই বছর বাজারে রাখতে পারবেন এই গাছগুলো। এই যে দেখেন, এই যে বন্ধুরা দেখেন, প্রতিটা ডগায় ডগায় বোমা মরিচ। আমি আসলে এখনও এই যে এগুলোর গোড়ায় মাটিতে রাসায়নিক সার ব্যবহার করি নাই, পুরোটাই মাটি এবং গোবর সার।